শেষার মেকআপ রুমে নতুন করে বলার কিছু তো কি চলছে মানে গল্পে কি চলছে আর মেকআপ রুমে কি চলছে আমি যেটা যা পথের পুরো টিমকে আমার কুর্নিশ জানিয়েছি আমাদের রাইটার সৌভিকদা সৌভিকদাই আমার দুদা পৌলমিদি এই মুহূর্তে আমরা চলে এসেছি এই পথ যদি না শেষ হওয়ার মেকআপ রুমে নতুন করে বলার কিছুই নেই তোমরা দেখতেই পাচ্ছ মানে কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার জাস্ট প্রয়োজন নেই উর্মি সাত্যকি আজকে আমাদের সঙ্গে অনেক দিন বাদে দেখা অনেকদিন পর ভালো আছি সবটা ভালো মন্দ মিলিয়ে আছি একরকম ভালো আছি তো কি চলছে মানে গল্পে কি চলছে আর মেকআপ রুমে কি চলছে গল্পে কি চলছে সেটা আমরাও জানি না আর মেকআপ রুমে কি চলছে সেটা জানি না গল্পে এখন চলছে না গল্পে যেটা চলছে সেটা দর্শক জানে আর মেকআপ রুমে যেটা চলছে সেটা তো তোমরা দেখতেই পাবে হ্যাঁ রাইট টুইস্ট কি আসছে মানে একটা ঝড় তো আসতে চলেছে একটা আছে কিন্তু টুইস্টটা এই মুহূর্তে বলা যাবে না বিশাল বড় টুইস্ট আছে আমাদের তো সবসময় টুইস্ট থাকে এই টুইস্টটা বলা যাবে না সত্যি এই টুইস্টটা বলা যাবে না এটা খুব কনফিডেন্সিয়াল এবং বিশাল বিশাল বড় টুইস্ট জাস্ট সোনার সংসার অ্যাওয়ার্ডস গেল অ্যাওয়ার্ডস প্রচুর পেলে তো সেই ফিলিংটা কেমন ভালো মানে অ্যাওয়ার্ড পেতে কার না ভালো লাগে ভালো তবে অনেকটা দায়িত্ব বেড়ে গেল আর কি মানে আরও ভালো কাজ করার একটা ওই একটা খিদে তৈরি একটা দায়িত্ব বাড়লো আর কি যে ওই এক্সপেকটেশন বাড়লো তো ফলে আমারও দায়িত্ব বাড়লো দর্শক আরও ভালো ভালো কিছু দেখতে চাইবে আমাদেরকেও চেষ্টা করতে হবে যাতে আমরা আরও ইম্প্রুভমেন্ট করতে পারি তো সব মিলিয়ে একটা ভালো অনুভূতি প্রথমবার সোনার সংসার ভালো এক্সপিরিয়েন্স আর কীরকম লাগছে সেটা তো আমি মানে বলেছি ও বোধ হয় ওনারা শুনতে পাইনি যাই হোক মানে মানে আমি বলে মানে আমি যেটা যা বলি আর কি মানে সবসময় ভালো অ্যাওয়ার্ড সবাইকে মানে অ্যাওয়ার্ড সবসময় সবাইকে মোটিভেট করে আর এই পথের পুরো টিমকে আমার কুর্নিশ জানিয়েছি আমাদের রাইটার সৌভিকদাই আমাদের জন্ম দিয়েছে শ্রমণাদি আমাদের পথে এনেছে স্যার কৃষ্ণদুদা পৌলমিদি একটার পর একটা আমাদের মানুষ করেছে আমাদের শিরদাঁড়া হয়ে পাশে দাঁড়িয়েছে আর যে সমস্ত সহশিল্পীদের সঙ্গে আমরা রুম শেয়ার করি ফ্লোর শেয়ার করি তাদেরকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই মানে আমাদের পুরো টিমটাই ভীষণ ভালো মানে এটা কিছু আর আলাদা করে বলতে লাগে না এবং একই স্টেজে দাঁড়িয়ে বিভিন্ন যে সমস্ত আরও যারা আপনাদের পছন্দের যারা শিল্পীরা আছেন তাদের সঙ্গে একই স্টেজ শেয়ার করা তাদের সঙ্গে একই স্টেজে দাঁড়িয়ে একই সম্মানে সম্মানিত হওয়া ডেফিনেটলি সেটাও একটা আনন্দের বিষয় কারণ আমি কাদের সাথে সম্মানটা মানে ভাগ করে নিচ্ছি সেটা একটা ব্যাপার তো ভালো সবার ভালো হোক সবাই ভালো করে কাজ করুক এই আর কি মানে পরপর সবকটা সপ্তাহ মানে আগের বেশ কয়েকটা সপ্তাহ ধরেই আমরা দেখছি টিআরপি যুদ্ধে আর কি এই পথের রাজ সেটা নিয়ে কি বলবে না দেখো আমি সবসময় বলেছি যে আমি সত্যি টিআরপি নিয়ে আমি খুব একটা মাথা ঘামাতে চাই না চাইবও না কখনো কারণ ওইটা না দ্যাটস নান অফ মাই বিজনেস আমার কাজ হচ্ছে অভিনয় করা আমি যতটা নিজের মতো করে ভালো করতে পারবো আমার সঙ্গে ওর সিন থাকলে আমরা কতটা ভালো করতে পারবো সিনটা কতটা ভালো হবে সেইটা আমাদের কাছে ইম্পর্টেন্ট বা আমরা যে আসল জিনিসটা কতটা এফোর্ট দিতে পারছি সেইটা ইম্পর্টেন্ট টিআরপি নিয়ে আমার কোনোখালেই খুব একটা মাথা ব্যথা ছিল না এখনও নেই ভবিষ্যতে থাকবে বলে মনে হয় না তবে হ্যাঁ শুনছি দেখছি ভালো লাগছে এটুকুই মানে বাড়তি উত্তেজনা কিছু নেই তবে ডিরেক্টর যদি একটা সিন কাট বলার পর যদি বলে ভালো হয়েছে সেইটা আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি টিআরপি নিয়ে মাথা ঘামাই না আর আমি আমি বুঝি না টিআরপি কি দর্শকদের ভালোবাসাটাই হচ্ছে আসল একদম মানে আমাদের প্রত্যেকটা সিরিয়াল দর্শকদের জন্য এবং সেই ভালোবাসা যখন আমরা পাই আমাদের ডেফিনেটলি ভালো লাগে রেটিং নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই আমি এটাও মানি না যে রেটিং ভালো মানেই সেখানে পারফরমেন্স ফাটিয়ে হচ্ছে বা রেটিং কম মানে সেখানে পারফরমেন্স হচ্ছে না কাজে টিআরপি যদি এগিয়ে না পিছিয়ে সেটা আমার জানার দরকার নেই আপনারা আমাদেরকে শুধু এইটুকু বলবেন যে আমরা কাজটা ঠিক করে করতে পারছি কি না কারণ আমাদের হাতে কাজটা করা ছাড়া আর কিছু নেই আর এই একটা কাজের পিছনে গল্প ডিরেকশন সবাই থাকে তো একার দ্বারা তো কিছু হয় না তো আশীর্বাদ করবেন যাতে সব রকম পরিস্থিতিতে আমরা যাতে বেরিয়ে যেতে পারি ভালোভাবে এটা খুব ইম্পর্টেন্ট আর ও যেটা বলছিস মানে সত্যি মানে টিআরপিটা না একটা অঙ্ক আমি তো কোনো কালেই অঙ্কেতে ভালো নই ফলে আমি এগুলো খুব একটা বুঝি না মানে খুব কঠিন একটা অঙ্ক খুব কঠিনটা বোঝা
তার থেকে যেটা সহজ আমরা যেটা বুঝতে পারি বুঝতে মানে যেটা ভালো করতে পারি বলে আমাদের মনে হয় সেটাই ভালো করার চেষ্টা করি। তারপর তো জনতা জনার্দন আছেই। খুব ভারী একটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করছিলাম আর সবাই খুব দেখলাম যে সিরিয়াস হয়ে গেছে, একটু মুডটা লাইট করা যাক। দোল গেল, দোল কেমন কাটলো বলো তোমাদের? বাবা এটা শুনে তো আমি আরও বেশি সিরিয়াস হয়ে যাবো, লাইট হওয়ার তো কোনো প্রশ্নই নেই। পুরো দোলটা আমি বিছানায় শুয়ে শুয়ে কাটিয়েছি, আমার খুব শরীর খারাপ ছিল। ইভেন একটা দিন আমি এখানে একটা গোটা দিন আমি এখানে কাজেও আসতে পারিনি, আমাদের বাড়িতে পুজো হয় সেখানেও যেতে পারিনি। দোলেই আমার বাবার জন্মদিন পড়েছিল, সেসব তো বাদই দাও। ব্যাস ওই হোয়াটসঅ্যাপে হ্যাপি বার্থডে বাবা, ওখানেই গল্প শেষ। আর একটা ওদিকে আলাদা টেনশন যে যা আজ তো যেতে পারলাম না, তাহলে কী হবে, তাহলে কী হচ্ছে, এইভাবেই দোলটা কেটে গেছে। আমার দোল বলতে দেখো আমি তো রং টং মাখা খুব একটা পছন্দ করি না, ওই না ছুটি ছিল, অফ ছিল, দোলে অফ ছিল। আমার যেটা হয়েছে আমি আমার বাড়িতে একটা বন্ধু এসেছিল, ওই এসে একটুখানি আবির মাখিয়ে দিয়ে গেল, ব্যাস এইটুকুই। আমি আবির মাখার পর একটু স্নান করে ফেললাম, মাংস ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। আর এই পথ পরিবারের সঙ্গে কেমন হলো শুটিং? হ্যাঁ মানে যেহেতু দোলের সময় ও অসুস্থ হয়ে পড়েছিল, ফলে আমরা খুব ভালো করে মানে ওকে ছাড়া দোলটা খেলতে হয়েছে আর কি। তো সেটা খুব একটা ফ্রুটফুল হয়নি, মানে হয়নি মানে ও থাকলে একটু ভালো হতো, হয়েছে। আমরা সবাই মিলে নিজেদের মতো করে এনজয় করেছি, সেটা তো মানে দর্শক দেখতেও পেয়েছে। তো ওই আর কি মানে সবটা মিলিয়ে হয়েছে। অন্বেষার এখন শরীর একদম ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ আমি একদম এখন ঠিক আছি। তারপর সোনার সংসার দেখলাম কালকে, যেটা দেখেও বেশ ভালো লাগছিলো। আরেক মানে যেটা ভেবে বেশি ভালো লাগছিলো আর কি, যে আমরা এমন একটা চ্যানেলে কাজ করছি, সত্যি বহুদিনের ইচ্ছা ছিল যে এরকম একটা চ্যানেলে কাজ করব। আর যে অনুষ্ঠানে আমরা পার্টিসিপেট করেছি সোনার সংসার, সেটা তো আমাদের কাছে মানে একটা স্বপ্নের মতো। আমরা সেখানে অংশ নিতে পেরেছি, আমরা সেখানে কিছু করতে পেরেছি, মানে আমাদের পারফরমেন্স ছিল, সেইটা নিয়েও বেশ এক্সাইটেড ছিলাম যে কী করেছি। এত বছর ধরে সবাইকে টিভিতে দেখেছি, এবার আমরা সেই সুযোগটা পেয়েছি। তোমাদের প্রিয় তারকার এক্সক্লুসিভ ইন্টারভিউ এবং তোমাদের পছন্দের বাংলা সিরিয়াল ও টলিউডের আপকামিং ফিল্ম ও ওয়েব সিরিজের এক্সক্লুসিভ শুটিং ভিডিও দেখার জন্য চটপট সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল টলি নিউজে, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিতে একদম ভুলো না।